ফ্রেন্ডস, অ্যাডভান্স টোটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যেমনটা আমি বলেছিলাম যে পিএসসি ক্লার্কের একটা অনলাইন ক্লাস আমি শুরু করব এবং সেটা কিন্তু গতকালই অলরেডি শুরু হয়ে গেছে। গতকাল একটা ম্যাথের ভিডিও আমি আপলোড করেছিলাম এবং আজকের জেনারেল স্টাডিজের ভিডিও এখানে আপলোড করবো এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেনের সাথে এখানে আমি করব। তো আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা পরপর প্রত্যেকটা যে ক্লাস প্রত্যেকটা ক্লাসকে কিন্তু প্রতিদিনই কিন্তু আমি এখানে ভিডিও আপলোড করতে থাকবো এবং প্রত্যেকটা ক্লাসকে কিন্তু আপনারা ভালোভাবে নোট করতে করতে যাবেন, যে পয়েন্টগুলো বলবো সেগুলোকেও ভালোভাবে নোট করবেন। তো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই প্রতিদিনের ক্লাস পেতে কিন্তু সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের পরীক্ষার আগে পর্যন্ত ফুলি একটা প্যাকেজ তৈরি হয়ে যাবে, সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন পরপর কিন্তু এখানে ডিসকাস করব, আপনাদের কোনো প্রকার অসুবিধা এখানে হবে না। তো সেই হিসাবে আজকের ফার্স্ট কোশ্চেন এখানে দেখে নেওয়া যাক, কোন দেশ থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়, ফার্স্ট কোশ্চেন আজকের, এবং এটার কারেক্ট অ্যান্সার হবে সুইডেন থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এটা বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয় সেইটাও একটু বিস্তারিতভাবে আমরা জেনে নেব। ফার্স্টে দেওয়া হয় 1901 খ্রিস্টাব্দে, প্রথম পয়েন্ট এটাকে নোট করতে হবে, 1901 খ্রিস্টাব্দে ফার্স্ট প্রথম দেওয়া হয়। এবং মোট এই পুরস্কারটা 6টি বিষয়ে দেওয়া হয়, এটাও কিন্তু পরীক্ষা আসে, মোট কটা বিষয়ে দেওয়া হয়, 6টা বিষয়ে দেওয়া হয়, পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, অর্থনীতি এবং সাহিত্য আর শান্তি, এই বিষয়গুলোতে দেওয়া হয়। 1901 সাল থেকে পুরস্কার প্রদান করা হচ্ছে আর অর্থনীতিতে পুরস্কার দেওয়া হয় 1969 সাল থেকে। আমাদের ভারতবর্ষে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। এবার দেখুন নেক্সট, সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট হচ্ছে পানামা খালটি কখন নির্মিত হয়েছিল, সেকেন্ড কোশ্চেন, পানামা খাল হচ্ছে 1914 আর কি নির্মিত বলতে এটা কখন থেকে কার্যকরী হয়েছিল, কখন থেকে কার্যকরী হয়েছিল না 1914 থেকে এবং 15ই আগস্ট, 1914ই 15ই আগস্ট হচ্ছে এখান থেকে এটা কার্যকরী হয়েছিল এবং এটা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে হচ্ছে এই পানামা খাল। নেক্সট হচ্ছে পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় তা হলো, তো এটার কারেক্ট অ্যান্সার হবে টিনের ডিয়ের দাগ, টিনের সীসা হচ্ছে এখানে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয়। প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু কোশ্চেনকে কিন্তু আপনারা যেগুলো জানবেন না সেগুলোকে নোট করে নেবেন, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার আগে পর্যন্ত সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় নোট করে নেবেন এবং পরে লাস্টে পরীক্ষার পরে মিলিয়ে নেবেন কতগুলো কোশ্চেন আপনারা কমন পেলেন। নেক্সট কোশ্চেন হচ্ছে সফেদহাতি নামক চলচ্চিত্রটি পরিচালনা করেন কি, তো সফেদহাতি নামক চলচ্চিত্রটি পরিচালনা করেন হচ্ছে তপন সিনহা, কারেক্ট অ্যান্সার এ এর দাগ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশটি সর্বপ্রথম মহিলাদের ভোটদানের অধিকার দেয়, তো এখানে সর্বপ্রথম মহিলাদের ভোটদানের অধিকার দেয় হচ্ছে নিউজিল্যান্ড, মহিলাদের সর্বপ্রথম ভোটদানের অধিকার দেয় নিউজিল্যান্ড। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, তো চলুন সেটা আমি পরেই বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আল বেরুনির লেখা, এর মধ্যে আল বেরুনির লেখা হচ্ছে কিতাবুল হিন্দ হচ্ছে আল বেরুনির লেখা। দেখুন প্রত্যেক টাইপ অফ কোশ্চেন কিন্তু এখানে পরপর ক্লাস ওয়াইজ ডিসকাস হবে, তো তার কোনো চিন্তা নেই, সব রকম কোশ্চেনই কিন্তু এখানে আমি করব। এবার নেক্সট হচ্ছে সাতের দাগটা পশ্চিমবঙ্গের অবস্থান এখানে বলতে হবে, তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি এর দাগ, 85°50' পূর্ব থেকে 89°50' পূর্ব, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থান। নেক্সট কোশ্চেন, রাসবিহারী বসু কোন দেশ থেকে ভারতীয় স্বাধীনতার দিকে সক্রিয়ভাবে স্বয়ংক্রিয় ছিলেন, তো জাপান থেকে রাসবিহারী বসু ভারতীয় স্বাধীনতায় সক্রিয়ভাবে স্বয়ংক্রিয় ছিলেন, আটের এ এর দাগ এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারতের উপদ্বীপীয় নদীগুলির সাথে যুক্ত সর্বোচ্চ জল নির্গমন অববাহিকাটি হলো, গোদাবরী হচ্ছে কারেক্ট অ্যান্সার, নয়ের বিদ্যা, আর এটাকে বৃদ্ধ গঙ্গাও বলা হয়, দক্ষিণ ভারতের বৃদ্ধ গঙ্গাও এটাকে বলা হয়, মনে রাখবেন পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন গৃহে তড়িৎচালিত যন্ত্রপাতি পরস্পরের সহিত যুক্ত করা হয় কেমন সজ্জায়, তো এটার কারেক্ট অ্যান্সার হবে সমান্তরাল সজ্জায় বা প্যারালাল লাইন, সমান্তরাল সজ্জায় এটি যুক্ত করা হয়। নেক্সট হচ্ছে টাইডাল ফরেস্টকে অন্য কী নামে জানা যায়, তো টাইডাল ফরেস্টকে ম্যানগ্রোভ বন বা ম্যানগ্রোভ ফরেস্ট নামেও জানা যায়, আর এটা হচ্ছে সুন্দরবনে দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে গ্রীষ্মকালে উত্তর ভারতের সমভূমি জুড়ে খুব গরম ও শুষ্ক স্থানীয় বাতাস প্রবাহিত হয়, এটাকে কী বলা হয়, তো উত্তর ভারতে গ্রীষ্মকালে প্রবাহিত হয় হচ্ছে লু, কারেক্ট অ্যান্সার 12'র বিয়ের দাগ। নেক্সট কোশ্চেন, আকবরের রাজসভায় রামায়ণকে পার্সিতে অনুবাদ করেন কে, তো রামায়ণকে পার্সিতে অনুবাদ করেন হচ্ছে বদায়ুনি, বদায়ুনি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, জাহাঙ্গীরের আদেশে কোন শিখ গুরুকে হত্যা করা হয়েছিল? তো জাহাঙ্গীরের আদেশে হত্যা করা হয়েছিল অর্জুন দেবকে, আর ঔরঙ্গজেবের আদেশে হত্যা করা হয়েছিল তেগ বাহাদুরকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দুটোই কিন্তু পরীক্ষায় আসে, তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব, ঔরঙ্গজেবের আদেশে তেগ বাহাদুরকে এবং জাহাঙ্গীরের আদেশে অর্জুন দেবকে। নেক্সট হচ্ছে, কোন মুঘল সম্রাট তামাক ব্যবহার বন্ধ করেছিল? তো জাহাঙ্গীর হচ্ছে তামাক ব্যবহার বন্ধ করেছিল। নেক্সট হচ্ছে, সম্প্রতি কোন ভারতীয় সংক্ষিপ্ত তথ্যচিত্র চলচ্চিত্র শর্ট ডকুমেন্টারি ফিল্ম 2019 অস্কার পুরস্কার জিতেছে? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং পরীক্ষার জন্য, সেটা হচ্ছে পিরিয়ড এন্ড অফ সেন্টেন্স, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং অস্কার সম্পর্কিত বিস্তারিত ভিডিও কিন্তু আমি একটা নিচে অলরেডি আপলোড করে দিয়েছি, যদি না দেখে থাকেন নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট এই অস্কার পুরস্কার যে কোনো পরীক্ষার জন্য, তো সেখানে ফুল কমপ্লিট লিস্ট অফ উইনার আছে, তো আপনারা দেখে নিতে পারবেন। নেক্সট হচ্ছে, বিবর্ধক কাচ কী ধরনের লেন্স? তো বিবর্ধক কাচ হচ্ছে উত্তল লেন্স, এখানে উত্তল লেন্স কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বুদ্ধ প্রথম কোথায় তার ধর্মমত প্রচার করেন? তো 18-র এখানে ডিয়ের দাগ বা সারনাথ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তিনি জন্মগ্রহণ করেন লুম্বিনীতে এবং তিনি তার মৃত্যু হয় তার কুশীনগরে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট এখানে, এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার ডিয়ের দাগ, আর জন্মগ্রহণ করেন, বার্থ হচ্ছে লুম্বিনী, আর তার মৃত্যু হচ্ছে সারনাথ, সরি তার মৃত্যু হচ্ছে পাবাপুরীতে। এবং নেক্সট হচ্ছে, এই সাঁচি স্তূপ হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত, এটা একটু মনে রাখবেন, সাঁচি স্তূপটা মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে কাকে সীমান্ত গান্ধী নামেও জানা যায়? তো সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফফর খানকে, সীমান্ত গান্ধী নামেও জানা যায়। নেক্সট এবং আজকের লাস্ট কোশ্চেন, বৈপ্লবিক সংগঠন অভিনব ভারত সমাজকে প্রতিষ্ঠা করেছিল? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আর প্রতিদিনের মতো এই কোশ্চেনটার অ্যান্সার আপনাদেরকে নিচে কমেন্ট বক্সে দিতে হবে, এবং পরের ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। আপনারা এর আগে যে অঙ্ক ক্লাসটা হয়ে গেছে সেটা কিন্তু নিচের ডিসক্রিপশন বক্সে আপনি দেখতে পাবেন। দুটো প্লেলিস্ট তৈরি করে দেবো, একটা জেনারেল স্টাডিজের এবং আর একটা হচ্ছে ম্যাথের, তো সেখান থেকে প্লেলিস্টের মধ্যে গিয়ে আপনারা প্রত্যেকটা ভিডিও চেক করে নিতে পারবেন। থ্যাংক ইউ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।